নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে আধা কাঁচা আধা পাকা পেঁপের চাটনি শেয়ার করছি। চলুন দেখে নিই আমি কি করে এটা করেছি। নমস্কার বন্ধুরা, এই দেখুন আজকে পেঁপেটা আমি তরকারি রান্না করবো বলে বের করেছি। দেখি ভেতরে ওপর থেকে কিন্তু সবুজ, এই জায়গাটা একটু হালকা হলদে হলদে হয়েছে, এরকম পেকে গিয়েছে, এই যে দেখুন নরম উঠে আসছে। তো আমি এটা দিয়ে কি করি, তরকারি তো করতে পারছি না, তাই এটা দিয়ে একটা টক মিষ্টি খাবার বানিয়ে নিচ্ছি। পেঁপেটার খোসা ছাড়িয়ে আমি এরকম পাতলা পাতলা পিস করে এই যে থিকনেসটা এরকম কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণে তেল দিয়েছি। এবার এই যে পাঁচফোড়ন আছে, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এতে মৌরি মেথি ফোড়নও দিতে পারেন। এবারে কেটে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা আধা পাকা আধা কাঁচা পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশিক্ষণ রাখবো না, ঢাকাও লাগাবো না, যেহেতু একটু পাকা পাকা একটু নরম নরম আছে পেঁপেটা, একটু হালকা ভাজা করে নিচ্ছি। জল ছাড়ছে দেখুন, পেঁপেটা যতক্ষণ একটু ভাজা ভাজা হচ্ছে সেই পাখে আমি এই যে গোটা লেবুটা, এই গোটা লেবুর ওপরের খোসাটা আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, শুধু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে লেবুর খোসাটা, উপরের হলুদ অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি, এটা আমি এবারে পেঁপেতে দিয়ে দেব। এটাকে একটু মিক্স করে দিচ্ছি, লেবুর খোসাটা দেখুন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, আলগা জল আর নেই। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইরকম বাটির এতটা পর্যন্ত, একটা ছোট কাচের বাটি, পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে পেঁপেটাকে এবারে জাল করব। আঁচটা আবারও বাড়িয়ে দিয়েছি, এবারে নাড়াচাড়া করে আর একটু জলটা শুকিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি যে লেবুটা কেটেছিলাম তার আমি হাফ লেবু নিয়ে নিয়েছি, লেবুগুলো ভীষণ রস। এই আধা লেবুর রসটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে জলটা অনেকটা শুকিয়ে এসছে, আরো জলটা টানবে। এইভাবে হাই ফ্লেমে জাল করছি। এবারে একদম ড্রাই হয়ে গিয়েছে, একেবারেই জল নেই। আমি এবারে বাকি হাফ লেবুটা এর মধ্যে দিয়ে দিলাম। টকটা অপশনাল, যে যেরকম টক পছন্দ করেন সেরকম দেবেন। পুরো রসটাই চিপের মধ্যে দিয়ে দিলাম, বাকি লেবুটা দিলাম যে হাফটা, ওটা একটু মিশিয়ে নিচ্ছি। এবারে উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা নিয়ে এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। একটু আঠা আঠা ভাব হয়ে গেছে, চিনটা একটু হালকা পাক এসছে,
এই রকম অবস্থায় নামিয়ে নিতে হবে। আমি ওভেনটা অফ করে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন সকলে।